Assalamualaikum everyone, welcome to back my channel. This is another video, learning easily with me. Today I have brought of you another video, and this is about present indefinite tense. So let's see. So I think this video is very helpful for the student who are studying in class 9, 10, 11 and 12. So keep watch full video without skip. Let's begin this class. So আজকে আমি present indefinite tense নিয়ে আলোচনা করতে চলেছি এবং সাথে correct tense গুলো দেখিয়ে দেব. So দেখুন present indefinite tense কি? Answer হচ্ছে present indefinite tense হলো বর্তমান সময়ে কোনো কিছু সর্বদা করা হয় অথবা চিরন্তন সত্য অভ্যাসগত কাজ বুঝাইলে তাকে present indefinite tense বলা হয়. Formula হচ্ছে subject plus main verb present from plus object. মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে. সো এবার আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি হাউ টু ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ. সো এক্সাম্পল নাম্বার ওয়ান, আমি বাত খাই. এখানে দেখুন আমি হচ্ছে সাবজেক্ট, বাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব. তো এখানে প্রথমে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে আমি, আমি হচ্ছে আই, তো বসে দিলাম আই. তারপরে দেখুন মেন ভার্ব, ভার্ব হচ্ছে গিয়া খাই, খাওয়ার ইংলিশ টু ইট, তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, তো এখানে বসে দিলাম ইট. যেহেতু সাবজেক্টটা আছে এখানে আমাদের ফার্স্ট পারসন, তাহলে এস বাই ইএস যুক্ত লাগবে না. তারপরে কী আছে, অবজেক্ট হচ্ছে গিয়া ভাত, তো এখানে বসে দিলাম রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই. এইভাবে যদি ফার্স্ট পারসন দিয়ে অথবা সেকেন্ড পারসন দিয়ে আসে, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, এইভাবে আসলে আপনারা আশা করে বানাতে পারবেন, তৈরি করতে পারবেন. তো দেখুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে একটা এক্সাম্পল নাম্বার টু আমি দিচ্ছি. সে স্কুলে যায়, দেখুন সে হচ্ছে সাবজেক্ট, বসে দিলাম হি, হির সাথে কি হি. তারপরে দেখুন স্কুলে যায়, স্কুল হচ্ছে গিয়ে অবজেক্ট, আর যায় হচ্ছে গিয়ে ইংলিশ, যাওয়া যাওয়া অর্থ মানে যাওয়ার ইংলিশ হচ্ছে গ, তো গর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ, এখানে বসে দিলাম গ. দেখুন হি আছে সাবজেক্ট, তার পারসন আছে, তারপর হি বা সি অথবা কোনো মানুষের নাম যদি থাকে তাহলে এগুলো সিঙ্গল মানুষের নাম থাকলে তাহলে এগুলো তার পারসন, তো তার পার্সনের সাথে কী হবে, এস বা ইএস লাগবে, তো গড় সাথে ইএস লাগবে, তো গড় সাথে লাগিয়ে দিলাম ইএস গোজ. তারপরে কী আছে স্কুল, তো স্কুলের আগে প্রিপোজিশন টু আসবে, টু স্কুল, হি গোজ টু স্কুল. এই দেখেন আপনারা সেন্টেন্সটা তৈরি হয়ে গেল. সো ডিয়ার ফ্রেন্ডস, এখন দেখুন আপনারা পার্সন, পার্সন হচ্ছে তিন প্রকার, নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন, নাম্বার টু সেকেন্ড পার্সন, অ্যান্ড নাম্বার থ্রি থার্ড পার্সন. আবার নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার. এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, অ্যান্ড প্লুরাল নাম্বার হচ্ছে উই. সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, আবার প্লুরাল নাম্বার হচ্ছে ইউ. অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, দিস. দেখুন হি মানে সে, সি মানেও সে, মেয়ে হবে, অ্যান্ড ইট মানে এইটা, এটাও কিন্তু থার্ড পারসন, এই জিনিসটা মানে সিঙ্গুল আছে থার্ড পারসন. অ্যান্ড দেখুন সিঙ্গুল যদি কোনো মানুষের নাম বোঝায় সিঙ্গুল মানুষ হইলেও এটাও থার্ড পারসন, আবার যদি একজন মানুষ হয় থার্ড পারসন, একজন থেকে যদি সিঙ্গুলার নাম্বার, একজন থেকে যদি বেশি হয় মানুষ হলেও সাবজেক্ট, যদি একজন থেকে বেশি মানুষ হয় তাই এটা হবে গিয়ে প্লুরাল নাম্বার, আর একজন থাকলে হবে তার পার্সন. দেখুন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গুল মানে অনলি ওয়ান, অ্যান্ড প্লুরাল হচ্ছে গিয়া মোর দেন ওয়ান মানে একের থেকে বেশি, মানে বহুবচন সিঙ্গুলার হচ্ছে একবচন, অ্যান্ড প্লুরাল হচ্ছে বহুবচন. দেখুন অন থার্ড পার্সন সিঙ্গুলার পাইলেন আই, সরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, দিস. তারপরে কী হবে, যেমন ধরো রীতা, রহিম, ফাদার, মাদার, ব্রাদার. এরপরে সিঙ্গুল জিনিস হলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইটা. আর প্লুরাল নাম্বার হচ্ছে জাস্ট দে, তাহারা, জাস্ট দে বলতে তাহারা, দেখুন দে মানে তাহারা. এখন যদি ওই পাঁচজন মানুষ যদি ওয়ে তাহলে এইটা কিন্তু হয়ে যাবে দে, তাহারা হয়ে দিবে, তো তখন কী হবে প্লুরাল নাম্বার হয়ে যাবে তার পার্সনের. আশা করি এবার বুঝতে পেরেছেন. যেমন ধরো আপনাদেরকে আমি একটা ইজি মেথড বলছি, দেখুন ইজি মেথড হচ্ছে আমি, তুমি অর্থাৎ আই অ্যান্ড ইউ, এরপরে মানে যতটা সাবজেক্ট যেটা সিঙ্গুল হবে
সব হচ্ছে কি সিঙ্গুল থাকলে সব থার্ড পারসন, অ্যান্ড প্লুরাল হচ্ছে কি উই অ্যান্ড ইউ। এরপরে যতগুলো সাবজেক্ট পেয়ে যাবেন একের থেকে বেশি সেগুলো হবে প্লুরাল নাম্বার থার্ড পারসন। এইটা মনে রাখলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনি পারবেন। দেখুন এগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না করেন আপনি কারেক্ট টেন্সও করতে পারবেন না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সো ডিয়ার ফ্রেন্ডস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস। সো এখন আমি সোজাসুজি কারেক্ট টেন্সে চলে যাচ্ছি। তো কারেক্ট টেন্সে যাওয়ার পরে অবশ্যই সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে দেখিয়ে দেবো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের লোকে কী কী লাগে। তো দেখুন আমরা ট্রান্সলেশন সাধারণত করি, কিন্তু ট্রান্সলেশন তো আমরা করতে করতে আমরা বোরিং ফিল করি, নার্ভাস ফিল করি। তো বেশিরভাগ যারা ইংরেজি কথা বলে তো বা ইংরেজি রাইটিং করে তারা কিন্তু বেসিক নিয়মে কথা বলছে। যেমন ধরো আমেরিকান যারা আছে তারা কিন্তু ইংরেজি ট্রান্সলেট না করে কথা বলে। আমরা ইংরেজি ট্রান্সলেট করতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে যাই, সেই জন্য ইংরেজি কথা বলতে পারি না, আমার দ্বারা সম্ভব হয়ে আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। আর ক্লাস টেনের পর থেকে তো ইংরেজি মানে ট্রান্সলেশনও আর থাকে না। ফার্স্ট ইয়ার থেকে কারেক্ট টেন্স, ডিটারমিনাস এইগুলাই আসে। কারণ হচ্ছে গিয়ে মানে ইংলিশ টু ইংলিশ করতে হবে আপনাদেরকে, টেন্সের পরে সব কিছু ইংলিশ টু ইংলিশ হবে, চেঞ্জ হবে ইংলিশ টু ইংলিশ। সো আমি এখন কারেক্টেন্সে বেশি কথা না বলে কারেক্টেন্স আরম্ভ করছি। সো ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, টেক এ লুক দিস স্কিন অ্যান্ড আই এম গোয়িং টু স্টার্ট কারেকশন। সো দেখুন কারেক্টেন্স প্রথমে করতে হলে আমাদের কিছু প্রসেস জানতে হবে। দেখুন আমরা বাংলা মানে সেন্টেন্স দেখে তো আমরা বুঝতে পারবো না কোন টেন্সে আছে, সেই জন্য আগে আমাদেরকে পরিচয় করতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো পরিচয় করতে হলে আমাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে, আমি প্রসেসগুলো এখন দেখিয়ে দিচ্ছি, আপনারা এইগুলো নোট করে রাখবেন, এইগুলো মুখস্থ করে রাখবেন। মুখস্থ না করলে আপনি সেন্টেন্স দেখার পরে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ যদি এইগুলো মুখস্থ করে রাখেন আমি আশা করি এই প্রসেসগুলো দেখে আপনি যে কোনো সেন্টেন্স কারেকশন করতে পারবেন। সো আমি প্রত্যেক টেন্সে এইভাবে আমি প্রসেস দিয়ে প্রসেস অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমি ভিডিও বানাবো, ইনশাল্লাহ আপনি পারবেন। সো ফর্মুলা নাম্বার ওয়ান, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, এভরি, অলওয়েজ, টুডে, ইউজলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, এই ধরনের এইগুলো শব্দ, ওয়ান্স, টুয়াইস, এই শব্দগুলো যদি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পেয়ে যান তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করবেন নিশ্চিতরূপে, কারণ এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। সো এই শব্দগুলো পেলে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কারেকশন করবেন। তো এখন আমি উদাহরণ দিকে দিচ্ছি, এটা কিন্তু ফর্মুলা নাম্বার ওয়ান। তো দেখুন এক্সাম্পল নাম্বার ওয়ান, দেখুন হি, এক্সাম্পল নাম্বার ওয়ান, হি ব্যাকেট হচ্ছে ভিজিট টু কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার। এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে একটা শব্দ এখানে আছে, ওয়ান্স শব্দটি উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওয়ান্স শব্দ, ওয়ান্স শব্দের একবারে লাস্টে আছে, ওয়ান্স শব্দটি এখানে আছে। তো উপরের যদি কোনো শব্দ যে কোনো সেন্টেন্সে আমরা পেয়ে থাকি তাহলে আমরা জানবো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে আছে, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করতে হবে আমাদেরকে। সো এখন কীভাবে শুদ্ধ করবো আমরা দেখুন। তো এখানে প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে কি আমরা হি, তারপর হচ্ছে সাবজেক্টের উপর হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো মেন ভার্বের এখানে মেন ভার্বের কী আছে, ভিজিট আছে। তো দেখুন ভিজিট সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের সিঙ্গুলার নম্বর হইলে এস বাই এস যুক্ত হবে। তো এখানে ভিজিট আছে আর সাবজেক্টটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হইলে আমাদেরকে এস বাই এস যুক্ত হবে। তো ভিজিটের সাথে আমরা জাস্ট এস যোগ করবো, তো এখানে হয়ে গেলো ভিজিটস, তারপরে যেভাবে আসে এভাবে টু কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার। তো এরকম যদি কোনো সেন্টেন্স আসে তাহলে আপনারা এইভাবেই করবেন। সো দেখুন এখানে যদি হি ভিজিট টু কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার না হয় আই ভিজিট টু কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার হইতো তাহলে এখানে আর চেঞ্জ করতে লাগলো না, মানে যেভাবে আসে এইভাবে ভিজিট থাকলো না, এর সাথে জাস্ট ভিজিট থাকলো না, জাস্ট মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে গিয়া এস বাই এস যুক্ত হবে। দেখুন এবার দেখুন কোথায় এস অথবা ইএস যুক্ত হবে, দেখুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে উপরে দেখতে পাচ্ছেন এস অথবা ইএস যুক্ত হবে। তো দেখুন মানে যে ভার্বের শেষে ও, সিএইচ, এস এইচ, ডাবল এস, এক্স থাকবে এই ভার্বের সাথে ইএস যুক্ত হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি ভার্ব প্লাস ইএস, এই ভার্বের সাথে ইএস থাকবে। তো দেখুন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি,
ভালোভাবে এটা বুঝে রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের গ্রামার শিখে সম্ভব হবে না, নার্ভাস ফিল করবেন। তো দেখুন এক্সাম্পল, তো দেখুন এক্সাম্পল নাম্বার ওয়ান, হি বেকেটা আছে গ। তো দেখুন ভার্বের সাথে এখানে লাস্টে কী আছে, জির ফোর আছে, অ আছে। তো উপরে দেখতে পাচ্ছেন অ, ও সি এইচ এস এইচ এস এস এক্স, এগুলো ভার্বের লাস্টে থাকলে ইএস যুক্ত হবে। তো এখানে কী হবে, তো ডাইন সাইডে দেখতে পাচ্ছেন হি জিও ইএস গোস দেবা, তো এখানে ইএস লাগিয়ে দিলাম। এইভাবে যদি কোনো সেন্টেন্সের লাস্টে অ থাকে যদি, তাহলে ভার্বের সাথে ইএস লাগাবেন। তো আশা করি এরকম সেন্টেন্স আসলে আপনারা পারবেন। তো এক্সাম্পল নাম্বার টু দেখুন, রহিম টিচ, তো এখানে দেখুন ব্যাকেট টিচ আছে, সিএইচ আছে। তো দুই নম্বরে দেখুন সিএইচ উপরে দেওয়া আছে, সিএইচ থাকার কারণে আমাদেরকে ইএ সিএইচ পেয়ে গেছি। তো আমরা কী লাগাবো এখন, ইএস লাগাবো। তো দেখুন রহিম টি ইএস সিএইচ ইএস টিচেস, তো এটা শুদ্ধ হয়ে গেলো। এইভাবে যদি সিএইচ দিয়ে আসে, তা আশা করি আপনারা বানাতে পারবেন। তো এবার দেখুন সি পানিশ, তো এখানে তখন এস এইচ আছে। তো এস এইচ তাহলে আমরা কী করবো, ইএস লগাবো। যদি সেন্টেন্সের লাস্টে যদি এস এইচ পেয়ে থাকি, তো আমরা ইএস লগাবো। তো তখন রহিম পানিশেষ, তো ইএস এস ইএস পি ইউ এন আই এস এইচ ইএস, তো ইএস লাগিয়ে দিলাম পানিশেষ। তো এটাও হয়ে গেলো। এইভাবে যদি এস এইচ দিয়ে আসে, তো আপনারা এইভাবে শুদ্ধ করবেন। তো এক্সাম্পল নম্বর ফোর দেখুন, হি ব্যাকেট হচ্ছে ব্লেজ, তো দেখুন ডাবল এস আছে এখানে। তো ডাবল এস থাকে যদি, তো আমরা কী করবো, ইএস যুক্ত করবো। তো এখানে দেখতে পাচ্ছেন হি ব্লেজেস, বিএল ই ডাবল এস ইএস ব্লেজেস, ইএস লাগিয়ে দিলাম। তো এইভাবে যদি সেন্টেন্স আসে, আপনারা এইভাবে ইএস লাগিয়ে দিবেন, যদি এস এস ডাবল এস যদি লাস্টে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইভ নাম্বার ফাইভ, কিপ দেয়ার ফোর ব্যাকেট আছে বক্স অন ইট, এখানে মানে সাইডটা বক্স আর কি ওইটার ভিতরে রাখো হয়েছে আর কি। তো অন কিপ দেয়ার ফোর, এখন সাবজেক্ট হচ্ছে এখানে ফোর, তো ফোর হচ্ছে গিয়া দেখুন এখন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার। তো বক্সের সাথে কী লাগবে, এখানে বক্সের ভিতরে আছে, এখানে দেওয়া আছে এক্স আছে, তো এক বিও এক্স দেওয়া আছে। তো এক্স থাকার কারণে কী হবে, তো ইএস লাগাবেন। তো দেখুন কিপ দেয়ার ফোর বক্সেস অন ইট, ইএস লেগেছে। তো এইভাবে যদি এক্স তাহলে আসে যদি, তো এইভাবে লাগিয়ে দেবেন। আশা করি আপনারা আর কনফিউজ হবেন না, পারবেন এখন থেকে, ইনশাল্লাহ পারবেন। ট্রাই করুন, বারে বারে প্র্যাকটিস করুন। তো আমাদের নেক্সট সেন্টেন্সটা দেখি, সো যদি আপনারা গ্রামার ভালোভাবে শিখতে হয়, তাহলে আপনারা প্রথমে লিস্ট অফ ভার্ব আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনারা গ্রামার পারবেন। সো আশা করি আপনারা এরকম কোনো সেন্টেন্স আসলে পারবেন উপরের নিয়ম অনুযায়ী। তো নেক্সট এক্সাম্পল দেখুন, ফর্মুলা নাম্বার ওয়ান থেকেই কিন্তু। এক্সাম্পল নাম্বার টু, দিস পেপার অ্যাপিয়ার, অ্যাপিয়ার ব্যাকেটো টু ওয়াইস এ উইক, এখন দেখুন এখানে কী আছে, তো টু ওয়াইস আছে। তো টু ওয়াইস পেলে আমরা বুঝে পেয়েছি এখানে, তো আমরা এটা অটোমেটিকলি বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো এখন কীভাবে করবো আমরা, দেখুন দিস কিন্তু বলেছিলাম না, এটা দিস পেপার, কিন্তু ওই পেপার, পেপার এটা কি বস্তু, থার্ড সিঙ্গুলার আছে, সিঙ্গুলার আছে, পেপার সহ হয়েছে না, পেপার আছে। তো পেপার এইটা থার্ড পার্সন সিঙ্গুলার, তো সাথে কী লাগবে, এস লাগবে জাস্ট। তো দিস পেপার দিয়ে দিলাম, তারপরে কী আছে, অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ারের সাথে জাস্ট এস লাগিয়ে দিলাম, অ্যাপিয়ার আছে, সরি, অ্যাপিয়ারের সাথে জাস্ট এস লাগিয়ে দিলাম, অ্যাপিয়ার চলল। তারপরে যেভাবে আছে টু ওয়াইস এ উইক দিয়ে দিলাম, এইভাবে সেন্টেন্সটা শুদ্ধ হয়ে যাবে। আশা করি এই ফর্মুলা থেকে যদি কোনো সেন্টেন্স আসে, আপনারা এইভাবে কারেকশন করবেন। উপরের যেগুলো আছে এগুলো দেখা মাত্রই আপনারা এইভাবে করবেন। সো এখন আমরা ফর্মুলা নাম্বার টু টু ফলো করুন। ফর্মুলা নাম্বার টু থেকে আমরা সেন্টেন্স করাবো। তো দেখুন ফর্মুলা নাম্বার টু হচ্ছে মানে দুইটা অংশযুক্ত বাক্যে, যদি এক অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তো আরেক সরি দুই অংশযুক্ত বাক্যে যদি এক অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করবেন। অর্থাৎ দুইটা অংশ মানে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এক্সাম্পল নাম্বার ওয়ান, ইফ হি ইনভাইট ব্যাকেট ইনভাইট মি আই শ্যাল গো দেয়ার। ইফ হি ইনভাইট মি মানে যদি সে আমাকে ইনভাইট করে, ইনভাইট মানে নিমন্ত্রণ, যদি সে আমাকে নিমন্ত্রণ করে, আই শ্যাল গো দেয়ার, আমি যাবো সেখানে। দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্স এক সাইডও আছে, শ্যাল অথবা উইল থাকলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। তো দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে আই, শ্যাল হচ্ছে গিয়া শ্যাল আছে সাহায্যকারী ভার্ব, আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম গো আছে। তো এটা বুঝে ফেললাম আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের এক অংশ আছে, তো এক অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে যখন, তো এটা আমরা কীভাবে এখন করবো। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। মনে রাখবেন, জাস্ট এটা মনে রাখবেন, শ্যাল উইল যদি কোনো সেন্টেন্সের এক সাইডটু পেয়ে যান, তাহলে এটা মনে করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করবেন। সো এখন আমরা শুদ্ধ করি, তো দেখুন আনসার হবে ইফ হি, হি
হচ্ছে থার্ড পারসন তো ইনভাইট আছে ইনভাইটের সাথে কি লাগবে এস লাগবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট যখন হি আছে তো আমরা ইনভাইটের লগে কি লাগাবো এস লাগাবো তো তার এখানে দেখুন এস লাগিয়ে দিলাম ইনভাইট ইনভাইটস তারপরে কি আছে মি তারপরে যেভাবে আছে আই শেল কো দেয়ার এই সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে গেল আশা করি এই ফর্মুলা থেকে যদি কোনো সেন্টেন্স আসে তাহলে পারবেন তো আরেকটা সেন্টেন্স দেখো আই শেল প্লে ফুটবল ইফ ইট নট রেইন আমি ফুটবল খেলতাম যদি এটি রেইন হইতো না তো এটা কী হবে আই শেল প্লে ফুটবল প্রথমে বইব একাংশ কী আছে শেল আছে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে আমরা এটা বুঝে ফেললাম এটা ফিউচার ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটা আছে কারণ একাংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে অথবা শেল উইল থাকে তাহলে আরেক অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে শুদ্ধ করতে হবে তো দেখুন এখানে তো দিয়ে দিলাম উই শেল প্লে ফুটবল তারপরে কী আছে ইফ আছে ইফ ফর ইট আছে ইট সরি উই না আই শেল প্লে ফুটবল তারপরে কি আছে সো দেখুন এখানে ইফ ইফর ফরে আছে ইট তো ইট দিয়ে দিলাম সাবজেক্ট এখানে আছে ইট ইট দিয়ে দিলাম সেকেন্ড সাবজেক্ট আর কি ইট ইট দিয়ে দিলাম তখন দেখো এইভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স আছে নট রেইন নট দিয়া রেইনের ফলে রেইন না দিয়ে অন্য কোনো বারবো থাকে তাহলে আমরা নেগেটিভ হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ ব্যবহার করবো থার্ড পার্সনের সঙ্গে আর ফার্স্ট পার্সনের সঙ্গে ডু আর সেকেন্ড পার্সনের সঙ্গে ডু ডু জাস্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ ব্যবহার করব তো এখানে আমরা ডাজ বসিয়ে দিলাম তারপরে যেভাবে আছে নট আর রেইন দিলাম দেখুন এখন রেইন আমরা এইভাবে আগে তো ইট রেইনস দিতাম আসলে এখানে নট থাকার কারণে আমরা ডাজ দিছি ডাজ লাগাই দিছি এসের পরিবর্তে আমরা ডাজ এখানে ব্যবহার করছি নেগেটিভ সেন্টেন্স থাকার কারণে তো এইগুলো আপনারা অবশ্যই নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ হা বোধক নেগেটিভ না বোধক এই সেন্টেন্সগুলো না করলে বুঝবেন না তো আশা করি এরকম যদি সেন্টেন্স আসে তাহলে এইভাবেই যেভাবে আমি যে ফর্মুলা আমি যে মেথডে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মেথডে করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন সো আরেকটা এক্সাম্পল দেখুন এখানে দেখুন হি উইল স্টে হেয়ার সে এখানে থাকবে থাকবো আংটিল রিটার্ন তুমি আসা পর্যন্ত সে এখানে থাকবে তো দেখুন এখানে কী আছে উইল আছে শেল অথবা উইল অনলি শেল অথবা উইল শুধু আর কি শেল অথবা উইল যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা একাংশ যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটাকে শুদ্ধ করব মনে রাখবেন অথবা একাংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে হইলে অপর অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করব তো এখানে দুই অংশ আছে আমরা এখন দেখুন কীভাবে শুদ্ধ করি তো প্রথমে আমরা প্রথম অংশ বসিয়ে দিলাম হি উইল স্টে হেয়ার আংটিল ইউ এখন দেখুন সাবজেক্ট হচ্ছে ইউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করতাম আসলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়েছে সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন থাকার কারণে আমরা এই রিটার্ন যেটা আছে সেটাই দিয়ে দেবো তো রিটার্ন বসিয়ে দিলাম আমার জায়গাতে এই সেন্টেন্স ওইগুলো দেখুন এটা কিন্তু শুদ্ধ সেন্টেন্স দিয়ে দিয়েছে জাস্ট বেড়া লাগানোর কারণে এটা কিন্তু এক্সামে এসেছে সেকেন্ড ইয়ারও জাস্ট বেড়া লাগানোর কারণে আপনাদেরকে এইরকম দিয়েছে দেখুন এখানে যদি আই হইতো তাহলে আই উইলো রিটার্ন উইলো ইউ উইলো রিটার্ন দে উইলো রিটার্ন জাস্ট হি অথবা কোনো মানুষের নাম অথবা কোনো বস্তুর নাম যদি নইতো দুদিন সিঙ্গুলার থার্ড পার্সন নইতো দিন তাহলে এস লাগলো না রিটার্নের সাথে তো এখানে আমাদের ইউ থাকার কারণে এখানে জাস্ট রিটার্ন দিয়ে দিলাম তো আশা করি এরকম যদি সেন্টেন্স আছে তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ তো নেক্সট ফর্মুলা আমরা দেখি ফর্মুলা নাম্বার থ্রি হচ্ছে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ বুঝাইলে থাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করব দেখুন চিরন্তন সত্য কিছু জিনিস বুঝতে হবে আমরা দেখলেই বুঝতে পারবো যেমন ধরো উদাহরণ দিচ্ছি ফর্মুলা নাম্বার কিন্তু থ্রি থেকে এক্সাম্পল নাম্বার ওয়ান দেখুন ওয়াটার ব্যাকেট গো ডাউন ওয়ার্ডস জল নিচের দিকে যায় তো এটা দেখুন থার্ড পার্সন এটা ইউনিভার্সাল ট্রু চিরন্তন সত্য জল নিচের দিকে যায় তো এটা ওয়াটার হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রথমে আমরা দিয়ে দিলাম সাবজেক্ট তারপরে কী আছে বার বার গ তো গয়ের সাথে কী লাগবে ইয়েস লাগবে তো গয়ের সাথে ইয়েস লাগিয়ে দিলাম হয়ে গেল গোজ তো ওয়াটার গোজ তারপরে যেটা আছে ডাউনওয়ার্ডস তো দিয়ে দিলাম ডাউনওয়ার্ডস ওয়াটার গোজ ডাউনওয়ার্ডস তো দেখুন আরেকটা সেন্টেন্স দেখুন ওয়াটার ফ্লো ডাউনওয়ার্ডস তো এইটা জল নিচের দিকে প্রবাহিত হয় একে কথাই আগে বলা হয়েছিল যায় আর এখন হয়েছে প্রবাহিত তো ফ্লো তো এখানে থার্ড পার্সন আছে ওয়াটার তো দিয়ে দিলাম ওয়াটার তারপরে কি আছে ফ্লো ফ্লোর সাথে এস লাগবে দিয়ে দিলাম ফ্লোস তারপরে যেটা আছে ওটা ডাউনওয়ার্ডস তো ওয়াটার গোজ ডাউনওয়ার্ডস এই আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে গেল তো ওয়াটার এফ এল ও ডাব্লিউ এস ফ্লোস ডাউনওয়ার্ড
জল প্রবাহিত হয় নিচের দিকে এখন ঠিক হয়ে গেল তো দেখুন আই গো টু বেড এট 11 পিএম আমি 11টার সময় বেডে যাই মানে বিছনায় যাই আর কি এই মানে ঘুমানোর জন্য আর কি বিছনায় যাওয়া যাই আর কি তো এটা হচ্ছে হ্যাবিট হ্যাবিটস অর্থাৎ হ্যাবিট মানে অভ্যাস আর কি তো এখানে কি দেখুন আই হচ্ছে কি সাবজেক্ট তো প্রথমে বসিয়ে দিলাম আই সাবজেক্ট তো এখানে দেখুন থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর ইলে এস বাই এস দিলাম মানে এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আই হচ্ছে ফার্স্ট পার্সন তো যেভাবে আছে গো এখানে গো দিয়ে দিলাম তারপরে যেভাবে আছে টু বেড এট 11 পিএম যদি হয়তো হি গো টু বেড এট 11 পিএম তখন হইল না হি গোস টু বেড এট 11 পিএম আশা করি এরকম সেন্টেন্স হইলে আর আপনারা পারবেন ইনশাল্লাহ তো ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি পারবেন তো দেখুন আরেকটা সেন্টেন্স দ্য আর্থ বি রাউন্ড বি হচ্ছে প্যাকেটও তো দেখুন এইটা কিন্তু চিরন্তন সত্য সেন্টেন্স তো এখানে আমরা কিন্তু মানে থার্ড পার্সন সিঙ্গুলার অনুযায়ী নাম্বার অনুযায়ী এম ইজ আর ব্যবহার করবো তো এখানে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আর্থ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তো দ্য আর্থ বি এর পরিবর্তে ইজ দেবো দ্য আর্থ ইজ রাউন্ড এইভাবে যদি কোনো সেন্টেন্স আসে তাহলে আপনারা বিভার্বের পরিবর্তে ইজ দিবেন তো আশা করি এরকম যদি সেন্টেন্স আসে আপনিও পারবেন ইনশাল্লাহ তো আরেকটা সেন্টেন্স দেখুন দ্য সান ব্যাকেট রাইস ইন দ্য এস্ট সূর্য পূর্ব দিকে উঠে তো এটা কী হবে আনসার হবে এটা থার্ড পার্সন সিঙ্গুলার সূর্য হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমরা দিয়ে দিলাম দ্য সান তারপরে হচ্ছে রাইস রাইসের সাথে কী লাগবে এস তো লাগিয়ে দিলাম এস দ্য সান রাইস এস ইন দ্য এস্ট আশা করি যদি আর এরকম সেন্টেন্স আসে আপনারা পারবেন প্র্যাকটিস করুন বেশি বেশি করে ফর্মুলা নাম্বার ফোর হচ্ছে দেখুন ভালোভাবে সেন্টেন্সটা ফলো করবেন ইনশাল্লাহ পারবেন নাম্বার ওয়ান এক্সাম্পল ফুটবল ব্যাকেট অফ প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু হচ্ছে অসম্ভব বা অবাস্তব আর কি এখানে হয়েছে ফুটবলে খেলে মানে ফুটবলে আর কি সমস্ত বিশ্ব খেলায় হয়েছে তো ফুটবলে সমস্ত বিশ্ব কোনো খেলায় নি না ফুটবলটা খেলানো হয় তো ফুটবলটা সমস্ত বিশ্ব খেলানো হয় না খেলাও হয় না তো আমাদেরকে এটা শুদ্ধ করতে হলে এইভাবে পেশি বাগারে লিখতে হবে তো দেখুন পেশি বাগারে কীভাবে প্রথমে বসাতে হবে ফুটবল তারপরে আছে গিয়ে তার সাথে গিয়ে এম ইজ আর কি ব্যবহৃত করতে হবে সাবজেক্ট অনুযায়ী যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এম সেকেন্ড পার্সন হইলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হইলে এম সেকেন্ড পার্সন সিঙ্গুলার হইলে ইজ অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হইলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার হইলে ইউ আর থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হইলে ইজ ব্যবহৃত করিয়া আমাদেরকে এটা করতে হবে তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আছে ফুটবল তো দিয়ে দিলাম ইজ ফুটবল ইজ তারপরে দেখুন প্লেয়ার মানে মেইন ভাবে ফার্স্ট পার্টিসিপেট ফর্ম ব্যবহার করতে পারবো মেইন ভাবে ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হচ্ছে গিয়ে এখানে দেখুন নিচে দিয়ে দিচ্ছে প্লে প্লেট প্লেট তো পার্টিসিপেট ফর্ম হচ্ছে গিয়ে প্লেট তিন নম্বর ওটা তো এখানে বসিয়ে দিলাম প্লেট ফুটবল ইজ প্লেট তারপরে কি যেটা আছে ওটা অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এইভাবে কোনো যদি সেন্টেন্স আসে তাহলে অসম্ভব অবাস্তব আসলে তাহলে আপনারা এইভাবেই করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন তো দেখুন এক্সাম্পল নাম্বার টু ইংলিশ স্পিক ইন ইংল্যান্ড স্পিক হচ্ছে ব্যাকেটে তো এটা কীভাবে শুদ্ধ করবো এখানে কখন হয়েছে কি ইংলিশে কথা হয় ইংল্যান্ড ইংলিশে ইংল্যান্ডও কথা হয় না ইংল্যান্ডও ইংলিশ ইংলিশ কথা হয় না ইংল্যান্ড তো ইংলিশ কথা ইংল্যান্ডও হয়নি তো এটা দেখুন আমরা কীভাবে বেশি বাকার করুন প্রথম তো দিয়ে দিলাম সাবজেক্ট তো সাবজেক্ট দিয়ে দিলাম ইংলিশ তারপরে কি এম ইজ আর ব্যবহৃত হইব সাবজেক্ট অনুযায়ী তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার থাকার কারণে ইংলিশ থার্ড পার্সন সিঙ্গুলার তো এখানে ইজ দিলাম ইংলিশ ইজ তারপরে স্পিক আছে স্পিকার ফার্স্ট ফর্ম হচ্ছে গিয়ে সরি পার্টিসিপেট ফর্ম হচ্ছে স্পোকেন তো এখান দিয়ে দিলাম স্পোকেন তারপরে হচ্ছে ইন ইংল্যান্ড দিয়ে দিলাম ইন ইংল্যান্ড এই আমাদের সেন্টেন্সটা শুদ্ধ হয়ে গেলো এইভাবে যদি কোনো সেন্টেন্স আছে তো সেম ওয়েজ অনুযায়ী করবেন তো আবার দেখুন হি ক্যান স্পিক ব্যাকেটো ইংলিশ সে ইংরেজি কথা বলতে পারে তো এটা কীভাবে কারেকশন করবো আচ্ছা হচ্ছে হি ক্যান দেখুন তারপরে আবার স্পিক যেভাবে আছে এইভাবে স্পিক তারপরে ইংলিশ দেখুন এখানে স্পিক কোন সাথে তো এস বাই এস লাগে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা থাকা সত্ত্বেও আমরা স্পিকের সাথে এস বাই এস লাগালাম না কোনো কারণে কারণটা হচ্ছে এখানে ক্যান সে ফারে বলছে সেই জন্য ক্যান ক্যান থাকার কারণে এখানে এস বাই এস লাগবে না আশা করি এরকম সেন্টেন্স হলে ক্যান দিয়ে যদি কোনো সেন্টেন্স এরকম আসে তাহলে আপনারা পারবেন এটা তো নেক্সট সেন্টেন্স দেখুন হি উই শুড বেকার টু লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসা উচিত এটা কিন্তু শুদ্ধই সেন্টেন্স তো ওটাই শুদ্ধ জাস্ট বেড়া লাগানোর জন্য দিয়ে দেবে এক্সামে তো দেখুন এখানে হচ্ছে আনসার হচ্ছে উই শুড লাভের জায়গায় লাভই থাকবে আওয়ার কান্ট্রি যেভাবে আছে এইভাবে থাকবে এরকম কোনো সেন্টেন্স আসলে আপনারা এইভাবে করবেন কারেকশন
সো আশা করি বুঝতে পেরেছেন যদি এরকম কোনো সেন্টেন্স আসে তাহলে পারবেন আর যদি কোনো কনফিউশন থাকে যদি ক্লাসের মধ্যে অবশ্যই কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন অথবা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নম্বরে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি সো টেক কেয়ার সি সাম আদার টাইম টু প্র্যাকটিস এট ইয়ার হোম ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ফ্রুটফুলি ফর ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট লাইক ওকে সি ইউ সাম আদার টাইম